بسم الله الرحمن الرحيم নবজি এখন নেই, কিয়ামত পর্যন্ত নবী আসবেও না, কিন্তু তার আদর্শ থাকবে। তার আদর্শ নিয়েও যদি কেউ গালিগালাজ করে, মন্তব্য করে উল্টা পাল্টা, আল্লাহ বলেন আল্লাহুম্মা আযাবুন আলীম, আমি যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়ায় পাঠাবো। জোরে বলেন আউযুবিল্লাহ। আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য হলেও আপনি আশা করছি এই পদক্ষেপ নেবেন যার দায়িত্বে আছে। কারণ আমাদের ইমানের যে দাবিগুলো আছে তার ভেতরে তিন নাম্বার এটা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বকবি জানিয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিউবাদিরহু বিয়াদিহি, তোমাদের কারো সামনে যদি সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এখানে রাসূল বিরোধী বলা যায়, কারণ রাসূলুল্লাহ মানবতার ফেরিওয়ালা, আর রাসূলুল্লাহকে যারা অপমান করে গালি দেয় ওদের মানবতাকে অপমান করে। এখানে শব্দের ভেতরে রাসূলুল্লাহর অপমান শামিল। কেউ যদি রাসূলকে অপমান করে, অবজ্ঞা করে, মূল্য না দেয় তোমাদের সামনে, তোমাদের ঈমান যদি থাকে উচিত হবে বিয়াদিহি, তোমাদের হাত দিয়ে প্রতিবাদ করা। এখানে হাত বলতে আমরা মনে করছি এজন মানে এই হাত না, এজন মানে ক্ষমতার হাত, এজন মানে পাওয়ার, এজন মানে আইন, এজন মানে টাকা পয়সা হাত, এজন মানে এলাকায় বাহাদুরের হাত। সুতরাং বাংলাদেশে তিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন, আমাদের জননী। আমি আমির হামজা এই হাত বলতে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করা, প্রতিবাদ করা, মিটিং করা, মানববন্ধন করা, সংবাদ সম্মেলন করা, ভয় করা মার পেয়ে যাবো, কারণ এর উপরে আমার ক্ষমতা নেই। কিন্তু দেশে সর্বোচ্চ পর্যায়ে তিনি আছেন, তার উচিত হবে শুধু মানববন্ধন করা না, তার উচিত হবে শুধুমাত্র সংবাদ সম্মেলন করা না, তার উচিত হবে শুধু ব্রিফিং করা না, তার উচিত হবে এই পৃথিবীর ময়দানে তার সর্বোচ্চ ক্ষমতা আইন পাশ করে ফাঁসির দণ্ড দেওয়া। সুতরাং যে যেই পর্যায়ে আছে তার এই আমলটা হাদিসের উপরে করা লাগবে, ওই পর্যায়ে আমাদের জননীর আমল হবে, ওই জায়গায় তিনি আইন পাশের মাধ্যমে দোষীদেরকে শাস্তি দেবেন। ওনার নিচে যারা আছে তাদের উচিত হবে মিছিল মিটিং, এরপরে প্রতিবাদের যে ভাষাগুলো আছে ওইগুলো দিয়ে প্রতিবাদ করা। এরপরে তিন নাম্বারে আছে আমরা, কারণ আমাদের হাতে ক্ষমতা নেই, পাওয়ার নেই, আইন তৈরি করার কোনো কারিগর নেই। আছে আমাদের হাতে এখন প্যারালাইজড, আমাদের মিছিল মিটিং প্রতিবাদ যেটা ওটাও প্যারালাইজড হয়ে গেছে, কারণ গেলেই এখন গুলি খাওয়া লাগে। সুতরাং এই তিন নাম্বার যেটা আছে, সর্বনিম্ন স্তর, এটা যদি কারো ভেতরে না আসে পরিমান নেই। এই জন্য হাদিসের উপরে আমল সবার এক হবে না, বাংলাদেশে যে যে জায়গায় আছে তার আমল করা লাগবে ওই অর্থের দিকে তাকিয়ে। প্রধানমন্ত্রীর আমল একরকম, সাধারণ মানুষের আমল আর এক রকম, আর বিশেষ করে আমরা যারা মুসলমান দাবি করছে আমাদের আমল তো আর এক রকম। আমরা আমল করতে গেলে যে কোনো একটা নাম দিয়ে চালিয়ে দেবে, সাধারণ মানুষের চাইতে আমরা যারা আলেন তারা আরো ঝামেলায় আছে। ভবিষ্যতে নবীকে নিয়ে কে যেন আশেপাশে মন্তব্য করতে না পারে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উপরে মন থেকে দরুদ আর সালাম পাঠ করছি, ফেরেশতার মাধ্যমে যেন মদিনার রওজায় আমাদের নাম ধরে ধরে সালাম আল্লাহ পাঠিয়ে দেন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن جهنم كانت مرصادا
আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে এটা চলে আসতেছে। শয়তান প্রথমে সীমা লঙ্ঘন করে আল্লাহকে দেখিয়েছে যে সীমা লঙ্ঘন কেমন করে করা লাগে। আল্লাহ তাকে বলেছিলেন কেন চেষ্টা দিলে না, ওই সময় যদি নিজেকে আত্মসমর্পণ করে বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন আমি মাফ করে দিতাম, এটা না করে অপরাধ করার পরে সীমা লঙ্ঘন করার পরে ও আর্গুমেন্ট পেশ করেছে, আরো মাস্তানি করেছে, আমি চেষ্টা দেই নাই কারণ আছে, ওকে বানিয়েছো মাটি দিয়ে, আমারে বানিয়েছো আগুন দিয়ে, তুমি আমার ডান হাতে লিখে দিয়েছো আল্লাহবাদের চেষ্টা হারাম, এই জন্য আমি দেই নাই। আল্লাহ তাআলা বলেন আমি জানি লিখেছি ডান হাতে আল্লাহবাদের চেষ্টা হারাম, বাম হাতে কি লিখা, আল্লাহ যদি কাউকে চেষ্টা দিতে বলে দেওয়া যাবে, এইটা তো বড় না, খালি ফকিরদের মতো লাগাবো সালা ওয়ান তো সুকারা আমাদের ধারে কাছে যেও না, এতটুকু পড়লে হবে, কোন অবস্থায় যাবে না সেটা কিন্তু পরের আয়াতে পরের শব্দে আছে, ওই ফতোয়া আর দেয় ঠিক, শয়তান অন্যায় করার পরে শুধু প্রথমটুকু বলেছিল আমি ডান হাতে পেয়েছি আল্লাহ বাদে সেজদা হারাম, এই জন্য দেয় আল্লাহ বলেন বাম হাতটা দেখো না ওখানে কি লেখা আছে। সম্মানিত ভাইরা, সীমা লঙ্ঘন করে সর্বপ্রথমে পৃথিবীতে নাম পেয়েছে মারতো, নাম কি শয়তানের নাম কি, আরো জোরে বলেন মারদুদ, মানে বিতাড়িত, মারদুদ মানে কি বিতাড়িত। আজও বিশ্বে যারা সীমা লঙ্ঘন করছে, এই যে আজকে একজনের ফাঁসির রায় হয়েছে আপনারা জানেন, আমি নাম নিতে ঘৃণা করি, লোকটা আলেম নামে কলঙ্ক, পৃথিবীর ভেতরে কোরআন কারীম প্রচারে সবচেয়ে অগ্রণী ভূমিকা যারা পালন করেছে তার ভেতরে অন্যতম ছিলেন আমাদের আল্লামা, ফাঁসির রায়ের দিন এই লোকটা 1000 কেজি মিষ্টি বিতরণ করেছিল খুশির ছলে। এই যে সীমা লঙ্ঘন করেছিলেন আপনি, সেই সীমা লঙ্ঘনের জবাব আল্লাহ দুনিয়ায় আপনাকে কিন্তু দিয়ে দিল। হাজারো মুসলমান তার এই ফাঁসির রায় শোনার পরে মিষ্টি খাচ্ছে, আর রায় হয়ে গেলে মনে হয় কত কিছু খুলে নাচবে, সুতরাং এখান থেকে জালেম পৃথিবীতে যারা আছে তাদের শিক্ষা নেওয়া উচিত, সীমা লঙ্ঘন যারা করে, দালালি যারা করে তাদের পরিণতি এটাই হয়। লোকটা বড় দালাল ছিল, দালালির একে যার উপযুক্ত শাস্তি আল্লাহ দিয়েছে, আলেমদের উপরে যারা জেনার তহমত দেয় তাকে দিয়ে আল্লাহ ওই জেনার কাজ করিয়ে এরপরে দুনিয়ায় শাস্তি দিয়ে সচককে দেখিয়ে দিচ্ছে, যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করা যাবে না, এইটা শিক্ষা আজকে। কথা বলছেন আমার, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে সব নিয়ামত তিনি পেয়েছিলেন, হঠাৎ মনের ভেতরে কেন যেন শান্তি নেই, হযরত আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে দেখলেন তার ডান পাশে বসে আছে সুন্দরী সুশ্রী নয়না অপরায়ণ একজন সুন্দরী মহিলা, হযরত আদম তাকালেন এবং ধরতে গেলেন, আল্লাহ তাআলা বলেন আদম তাকানো যাবে না ধরাও যাবে না, আদম নবী ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন তাকানো যাবে ধরাও যাবে এই কায়দা করে দাও, আল্লাহ তাআলা বলেন তাকানো ধরা যাবে যদি বিয়ে কর, হযরত আদম বলছে আল্লাহ আমি রাজি, তুমি রাজি হলে তো হবে না, ওয়া তুহুন্না বুজুরাহুন্না ফারিদা দেন মোহর দেওয়া লাগবে, আদম নবী বলছে আল্লাহ এটি পকে কিছু নেই, টাকা নেই বিয়ে করার শখ আছে কোথা থেকে, হযরত আদম বলে আল্লাহ তোমার দেখালি কেন, দেখিয়েছে যখন আমাকে বিয়ে দেওয়াই লাগবে আমি রাজি, কি করলে বিয়ে করা যায় সেই ব্যবস্থা করো,
আল্লাহ তাআলা ওই দিন বলেছিলেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, এই কাজ তোমাদের মহর হিসাবে কবুল করে নেব। আমি কিন্তু বিশ্বের মুসলিম যেই নবীর উপরে দরুদ পড়ে আদম নবীর দেন মহর আদায় হয়ে গেছে, আমাদের ভেতরে রক্ত থাকাকালীন ওই নবীকে দিয়ে অসম্মান হতে দেওয়া সম্ভব? শাহ জালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন, মোল্লা ছিল মোল্লা আছে থাকবে চিরদিন, আজ মোল্লা চেনো না তুমি আলেম চেনো না, মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না, মোল্লা চেনো না তুমি আলেম চেনো না।